তো ওকে গাইস, রিসেন্টলি প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, তো ওই ভিডিওটা এখন সম্পূর্ণ ব্রেকডাউন করব। তো সম্পূর্ণ ভিডিওটা কীভাবে ক্রিয়েট করতে হয় তা সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর কিছু এলিমেন্টের প্রয়োজন হবে তো সব কিছু আপনারা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন, তো ওইখান থেকে সকলে ডাউনলোড করে নেবেন। আর যারা যারা আমার টেলিগ্রাম গ্রুপে এখন পর্যন্ত জয়েন হননি, তো সকলেই জয়েন হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর এক্সাম্পল পেতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এক্সাম্পলের, তারপর এখান থেকে এক্সাম্পলটা ডাউনলোড করে নিতে পারবেন। আর এক্সাম্পলটা 48 পাসওয়ার্ড দ্বারা লক করা আছে, তো সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে, তারপর পাসওয়ার্ডটা বের করে ডাউনলোড করে নিতে হবে। তো অনেকেই বলে যে ভিডিওতে পাসওয়ার্ড দেন তাহলে এক্সাম্পল ফাইল দেওয়ার কী দরকার। তো যাদের যাদের আমাদের আমার ভিডিও ভালো না লাগে তারা আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন, তাতে আমার কোনো সমস্যা নেই। তো অবশ্যই সকল কিছু আমি প্রোভাইড করে দিয়ে দেবো, তো সকল কিছু আপনারা ডাউনলোড করে নেবেন। তো কী করবেন আপনারা, প্রথমে এই পিক্সেল ম্যাপটি ওপেন করে নিতে হবে ভিডিওটা ক্রিয়েট করার জন্য। তো এখান থেকে ক্যান্সেল করবেন আর নিউ টেক্সটটা পেয়ে যাবেন, তো উপরে একটা ডিলেট অপশান, এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন, এটা ডিলেট হয়ে যাবে। তো এখন কী করবেন, এখান থেকে একটা থ্রি লাইন পেয়ে যাবেন, উপরে একটা থ্রি লাইন আইকন, তো এই থ্রি লাইন আইকনে ক্লিক করে এখান থেকে ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবেন। তারপরে একটা ফটো পেয়ে যাবেন, এটাকে সিলেক্ট করে এখান থেকে 1:1 সিলেক্ট করবে, এখান থেকে টিক করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে রেডিওটাও সিলেক্ট করা হয়ে গেছে, তো ব্যাকগ্রাউন্ড ফটোটাও সিলেক্ট করা হয়ে গেছে। তো এখন কী করবেন, এই যে মাঝখানের অপশানে চলে আসবেন, তো ভিডিও প্রিভিউতে যে ভিডিওটা দেখছিলেন ওইখানে ছিল এখানে একটা লোগো ইউজ করা ছিল, তো এটা কীভাবে ইউজ করবেন ইম্পোর্ট অপশানে পেয়ে যাবেন। এখান থেকে এই যে আমি সকল কিছু প্রোভাইড করে দিয়ে দেবো, তো ডাউনলোড করে নেবেন। তো এইগুলো আপনারা প্রিন্টারের স্ট্যাপ থেকে ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই। তারপর এখান থেকে টিক করে নেবেন। তো এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা লাগবে, তো ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করবেন, এখান থেকে সাইড স্লাইড করে চলে আসবেন, এখান থেকে ইরেজ কালার, তো এটাকে ইনেবল করে দেবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তারপর এখান থেকে টিক অপশানে ক্লিক করে দেবেন, তো এটাকে ছোটো করে বসাবেন, তো কতটুকু করবেন ততটুকু আপনাদের মতো করে নেবেন। তারপর এখান থেকে রিলেটিভ পজিশনে ক্লিক করে সেন্টার করে বসাতে হবে। তো অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে সেন্টার কী, তো এই যে এই সোজা সুজি বসানো এটাই হচ্ছে সেন্টার, এই যে এই সোজা একদম সোজা বসবে, এই যে মাঝখানে এটাতে ক্লিক করে দেবেন, সরি উপরে এটাতে ক্লিক করে দেবেন, তাহলে সেন্টার হয়ে যাবে। তারপর টিক অপশানে ক্লিক করে দেবেন। তো এটা যাতে নড়াচড়া না করে সেটার জন্য এখান থেকে আপনারা কী করবেন, এই যে এই ডাবল লেয়ার একটা অপশান পেয়ে যাবেন, এই যে ডাবল লেয়ার অপশান, তো এটাকে লক করে দেবেন, এই তালার উপরে ক্লিক করে দিলে লক হয়ে যাবে। তারপর আবার উপরে ক্লিক করে দেবেন, তাহলেই হয়ে যাবে। তো যে দেখতে পাচ্ছেন সেন্টার লক হয়ে গেছে আর নড়াচড়া করবে না। তো এখন কী করবেন, এতে চলে আসবেন, তো এতে আসার পর টেক্সট অপে ক্লিক করে দিবেন, তো আপনাদের ক্যাপশন যেটা থাকবে ওইটা লিখে নেবেন। তো এখানে নিউ টেক্সটটাকে নিচে নিয়ে আসবেন, তারপর এখান থেকে এডিটে চলে যাবেন, তো নিউ টেক্সটটা ডিলিট করে দেবেন, উপরে ডিলিট অপে ক্লিক করে দেবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। তো প্রথম ক্যাপশনটা কী ছিল, তো আমার ক্যাপশনটা আমি লিখে নিতেছি, তারপর এখান থেকে ওকেতে করে দিবেন। তো এখন কী করবেন, এখানে কালার অপশানে চলে যাবেন, তো ব্ল্যাক কালারটা সিলেক্ট করতে হবে, তো ওই কালারটা ব্ল্যাক ছিল না, তো এখন ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে টিক করে নেব, তো কী করব, তো এখানে আরেকটা কাজ করা বাকি ছিল, তো এই যে মাস্কারাটাতে চলে আসবেন। তারপর এই যে প্রিভিউতে যে ভিডিওটা দেখছিলেন ওটার মধ্যে একটা দাগ দেওয়া ছিল, তো ওই দাগটা কীভাবে দেবেন, এখান থেকে শেপে ক্লিক করে দেবেন, শেপটাকে এই যেভাবে করবেন আমার মতো অ্যাডজাস্ট করবেন ভালোভাবে। তো করার পর এখান থেকে একটু নিচে টান দিয়ে চলে যাবেন কালারে, তো কালার দেওয়ার পর ব্ল্যাক কালারটা সিলেক্ট করে টিক করে নেবেন। তো কী করবেন, একটু সাইড সাইড করে চলে আসবেন, এখানে একটা অপশান পেয়ে যাবেন আপনারা, এই যে পজিশন নামের একটা অপশান, তো এই পজিশন অপশানে ক্লিক করে দেবেন, তারপর এটাকে সম্পূর্ণ বাড়িয়ে এই যেভাবে ক্লিক করবেন, তাহলে এটা নিচে চলে আসবে, তো যেখানে নিতে চান ওইখানে সিলেক্ট করতে পারবেন, তারপর এখান থেকে টিক করে নেবেন। তো এই যে এটাকে এখানে বসাবো, তারপর এই টেক্সটের উপরে ক্লিক করে এটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে বড় করব। তো একটা বোল্ট ইউজ করতে হবে, তো এখানে কোনো ফ্রন্ট ইউজ করা ছিল না, তো এখানে ফ্রন্ট ইউজ করা লাগবে না, শুধুমাত্র বোল্ট করে দিলে টেক্সটটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন প্রথম টেক্সটটা হয়ে গেছে, তারপর সেকেন্ড টেক্সটটা লিখে নেব, তো আবার টেক্সটে ক্লিক করে নিউ টেক্সটটাকে নিচে নিয়ে আসবো, তারপর এডিটে ক্লিক করে নিউ টেক্সটটাকে ডিলিট করে দেব। তো পরবর্তী টেক্সট কী ছিল, তো আমি হয়তো কপি করে রেখেছিলাম, তো এই যে কপি করাই ছিল, তারপর তো এখান থেকে সরাসরি পেস্ট করে দিলাম, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তো এই যে এটাকে নিচে নিয়ে আসবেন, তো এখান থেকে আবার কালারে চলে যাবেন, ব্ল্যাক কালারটা সিলেক্ট করে টিক করে নেবেন, তো এটাকে এখানে বসাবেন, তারপর এটাকে ওই আবার কপি করে নিতেছি, তো কপি করে সরাসরি ক্রিয়েট করে দেবো, এখান থেকে এডিটে চলে যাব, তারপর নিয়ে ডিলিট করে দেবো। তো পরবর্তী টেক্সটটা কী ছিল, তো ওইটাও আমি দেখে নিতেছি, তো এই যে পরবর্তীটাও কপি করে রেখেছিলাম, পেস্ট করে দিলাম, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। তো এখন কী করবো, যে এটাকে সুন্দরভাবে বসাতে হবে, এই যে এটাকে সুন্দরভাবে এভাবে বসাবেন, তো এইগুলোকে আর একটু নিচে করে দিতে হবে, তো সকল সকল কিছু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আগেই। তো এটাকে আর একটু বড়, তো যে এটার মধ্যে একটা ফ্রন্ট ইউজ করব, তো এইগুলোর মধ্যে আর কোনো ফ্রন্ট ইউজ করা লাগবে না, শুধু আইওএস একটা ফ্রন্ট ইউজ করবো ইমোজির জন্য। অ্যাপি ফ্রন্টে চলে যাবেন, এখান থেকে মাই ফ্রন্ট, তাহলে যে নীল অপশানটা চলে আসবে এটাকে শুধু ইমোজির উপরে সিলেক্ট করবেন, তারপর এখানে সার্চ অপশানে গিয়ে সার্চ করতে পারেন আইওএস ফ্রন্ট, আর আপনারা যেখানে শো করবো এখান থেকে আইওএস ফ্রন্টটা সিলেক্ট করে ওখানে ক্লিক করে দেবেন।
তো সেটা নিয়ে একটা টুটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, তো চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে দেখে আসতে পারেন। তো এখন সরাসরি এটাকে সেভ করে দেবো গ্যালারিতে। তো গ্যালারিতে সেভ করার জন্য আপনাদেরকে যে কাজটুকু করতে হবে, যে উপরে একটা শেয়ার অপশন পেয়ে যাবেন, এই যে শেয়ার অপশন, তো এই শেয়ার অপশনে ক্লিক করবেন, তারপর এখানে ডিফল্ট থাকবে, তো আল্ট্রা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে সেভ টু গ্যালারি করে নেবেন। তো এটা সেভ টু গ্যালারিতে ক্লিক করার পরে যে থাকতে পারছেন ইমেজটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এখন আপনারা কী করবেন, আপনাদের ফোনের অ্যালার্ট মোশনটি ওপেন করে নেবেন। তো এই যে অ্যালার্ট মোশন উপরে ক্লিক করে দিলাম, তো অ্যালার্ট মোশনটি ওপেন হয়ে যাবে। তো অবশ্যই ইন্টারনেট কানেকশন অন রাখতে পারেন, অফ রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে কী করবেন, যদি এক্সাম্পল ফাইল ইম্পোর্ট করতে চান তাহলে যে টেমপ্লেট অপশনে চলে যাবেন, তারপর এখানে যে দেখতে পাচ্ছেন আপলোড এক্সাম্পল ফাইল লেখা, তো এই আপলোডে ক্লিক করে দিবেন, তাহলে এক্সাম্পল ফাইলগুলো শো করবে আপনারা যদি ডাউনলোড করে থাকেন। তারপর এখান থেকে ইম্পোর্ট করে নিন এক্সাম্পল ফাইল, তো এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর রেডিওটা আপনাদেরকে অবশ্যই সিলেক্ট করতে হবে, এখান থেকে 1:1, তো 1:1 সিলেক্ট করে নেবেন, ব্ল্যাক কালারটা সিলেক্ট করে এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিবেন। তো এটুকু করে নেওয়ার পর এখান থেকে কী করবেন, প্লাস অপশনে ক্লিক করে এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন, তারপর ফটোটা সিলেক্ট করে দেবেন, যেটা যে পিক্সেল দিয়ে আপনারা ক্রিয়েট করবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর কী করবেন, এর ডিউরেশনটাকে বাড়িয়ে নেবেন। ডিউরেশন মানে ভিডিওটা কতটুকু লম্বা ক্রিয়েট করতে চান, মানে 10 সেকেন্ড 15 সেকেন্ড ততটুকু করে নেবেন। তো এই যেভাবে টেনে করতে পারেন, অথবা খুব সহজে করে ফেলার জন্য এখান থেকে কী করবেন, এই যে একটা গড়ির মতো অপশন দেখতে পাচ্ছেন, তো এটার উপরে ক্লিক করবেন সরাসরি। তো এটাকে মাইনাস করবেন কিছুটা, এই যে দেখতে পাচ্ছেন ডিউরেশনটা বাড়ানো হয়ে গেছে, তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো এখান থেকে যদি 10 সেকেন্ড ক্রিয়েট করতে চান তাহলে যে 10 সেকেন্ড পর্যন্ত এসে বাকিটুকু ডিলিট করবেন, যে অপশনে ক্লিক করে দেবেন, তাহলে বাকি অংশটুকু ডিলিট হয়ে যাবে। তারপরে কী করবেন, এখন তো ভিডিওটা আগে কালার গ্রেডিংটা করে নিই ভিডিওর। তো কালার গ্রেডিং করার জন্য এখান থেকে প্লাস অপশনে ক্লিক করবেন নিচের, তো ক্লিক করার পর একটা শেপ নেবেন। তো শেপটি নেওয়ার পর কী করবেন আপনারা, এখান থেকে এই যে উপরে একটা 3-ডট অপশন পেয়ে যাবেন, ডিলিট অপশনের পাশে 3-ডটে ক্লিক করে এখান থেকে এই যে একটা অপশন পেয়ে যাবেন এখানে ফিল কম্পোজিশন এরিয়া। তো কী করবেন, ফিল কম্পোজিশন এরিয়ার উপরে ক্লিক করে দেবেন, তারপর কালারে চলে যাবেন, আপনাদের পছন্দ মতো এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারেন। তারপর এখান থেকে ব্যাক আসবেন, তো ব্যান্ডিং অ্যান্ড অপাসিটি, তো এখান থেকে কী করবেন ডিফারেন্সে চলে যাবেন, তারপর সাবজেক্টটা সিলেক্ট করে দেবেন। তো কী করবেন, ব্যাক চলে আসবেন, ব্যাক আসার পর আবার কী করবেন, এফেক্টে চলে যাবেন, তো এখানে অ্যাড এফেক্টে ক্লিক করে দেবেন, তারপর এখানে চলে যাবেন আদারে। তো আদারে যাওয়ার পর এখানে একটা ইফেক্ট পেয়ে যাবেন, এই যে কপি ব্যাকগ্রাউন্ড, তো কী করবেন কপি ব্যাকগ্রাউন্ড উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তো এখান থেকে একটু ব্যাক আসবেন, তো আবার অ্যাড এফেক্টে ক্লিক করে দেবেন, তো কী করবেন ব্লারে চলে যাবেন, তারপর এখান থেকে গজিয়ান ব্লার স্ট্যান্ডার্ড সেটিং, তো আবার অ্যাড ইফেক্টে চলে যাবেন। তো অ্যাড ইফেক্টে যাওয়ার পর কী করবেন, কালার অ্যান্ড লাইট, তারপর এখান থেকে একটা ইফেক্ট পেয়ে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন এক্সপোজার গামা, তো এক্সপোজার গামার উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তো এক্সপোজার গামাটাকে ওপেন করবেন, তো এটাকে মাইনাস করবেন কিছুটা, -70 করতে পারেন, তারপর এখান থেকে ব্যাক আসবেন, গজিয়ান ব্লার, তো এটাকে বাড়িয়ে কমিয়ে আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো 200 করলাম, তো সরি একটা ভুল হয়ে গেছে, তো এই যে এখানে নিচের টেক্সটের মধ্যে কালার রেড কালার ছিল, তো ওইটা দিতে ভুলে গেছিলাম, তো আপনারা দিয়ে নিন কালারে গিয়ে, তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো আবার আরেকটা শেপ ইউজ করতে হবে, তো শেপটা ইউজ করার জন্য এখান থেকে প্লাস অপশনে চলে যাবেন, তারপর এখান থেকে একটা শেপ নেবেন, তো আবার এই যে উপরে 3-ডট অপশন পেয়ে যান, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নেবেন, তারপর এখান থেকে কালারে চলে যাবেন, হোয়াইট কালারটা সিলেক্ট করে এখান থেকে একটু ব্যাক আসবেন, তো ব্যান্ডিং অ্যান্ড অপাসিটি, তো এখান থেকে কী করবেন কন্ট্রাক্টে গিয়ে ওভারলেটা সিলেক্ট করে দেবেন, তারপর অপাসিটিটা আপনাদের মতো অ্যাডজাস্ট আপনারা করে নেবেন। তো এখন 100% রাখলাম, তো ডিউরেশনটা বাড়ানো দরকার, তো কীভাবে বাড়াবেন সেটা এখন দেখাইতেছি। তো এই যে এটার উপরে ক্লিক করে ধরে রাখবেন, তো একটু প্রেস করে ধরে রাখলেই হবে, তো বাকিটা সিলেক্ট করে এখান থেকে একদম শেষে চলে যাবেন, তারপর যেখানে ক্লিক করে দেবেন তাহলে হয়ে যাবে। তারপর ব্যাক কীভাবে আসবেন, ফোনের ব্যাক বাটন দিয়ে ব্যাক আসবেন, একটা চাপ দিলে ব্যাক এসে পড়বে। তো কী করবেন এখন, ভিডিওতে ইফেক্ট ইউজ করে দেখাবো, তো ইফেক্ট ইউজ করার আগে এখানে তো আগে ইফেক্ট ইউজ করে নেই, তো লেয়ারে ক্লিক করে এখান থেকে ইফেক্টে চলে যাবেন, অ্যাড ইফেক্টে চলে যাবেন, তারপর এখানে সার্চ অপশনে চলে যাবেন, তো এখানে সার্চ করবেন ওস্কেলেট OS। তো কী করবেন ইফেক্টের উপরে, যে দেখতে পাচ্ছেন প্রথম ইফেক্টটা চলে এসেছে, তো ইফেক্টের উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন, তো ইফেক্টটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। তো প্রথমে কাজ করবো এখান থেকে ফ্রিকোয়েন্সি, তো অ্যাঙ্গেল যেভাবে আছে ওইভাবেই থাকবে, ফ্রিকোয়েন্সির মধ্যে কাজ করবো, তো ফ্রিকোয়েন্সিটাকে কমিয়ে দিবেন, তো ফ্রিকোয়েন্সিটাকে কত রাখবেন 0.25 Hz, মানে হর্স। তারপর এখান থেকে ম্যাগনিটিউড, ম্যাগনিটিউডটাকে কমিয়ে দিবেন, ম্যাগনিটিউডটাকে কত করবেন 15, তো 15 করলে হয়ে যাবে, যে দেখতে পাচ্ছেন একটা ইফেক্ট ইউজ হয়ে গেছে। তো এটাকে এগুলোকে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন, ফ্রিকোয়েন্সি মানে কতটুকু স্পিডে মুভ করবে তো ওইটা, আর ম্যাগনিটিউড কতটুকু জায়গা নিয়ে মুভ করবে তো ওইটা, তো এভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেন। তো এখন কী করবে, এই যে দেখতে পাচ্ছেন কতটুকু জায়গা খালি হয়ে যাইতেছে, তো ভিডিওটা স্টার্ট হওয়ার পরে এই যে এই সাইড দিয়ে কতটুকু, এই যে এই সাইড দিয়ে কতটুকু, তো এটা কীভাবে ঠিক করবেন, আবার লেয়ার উপরে ক্লিক করে এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম চলে যাবেন, এই যে থার্ড অপশনে চলে যাবেন, তো এটাকে বড় করে দিবেন, তো কিছুটা বড় করে দিবেন, তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে, তো আবার স্টার্ট দিয়ে দেখিয়ে দিতেছি। তো এগুলোকে আপনারা সুন্দরভাবে যে এগুলোকে অ্যাডজাস্ট করে বসিয়ে নেন, তো একটু উপরও হয়ে গেছে, এটাকে একটু নিচে বসালে ভালো লাগতো, তো আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট সুন্দরভাবে করে নেবেন। তো আমি তাড়াহুড়ো করছি, তাই ভিডিওটা একটু
দেখতে ভালো হয়নি, তো আপনারা খুব সুন্দরভাবে এভাবে করে নেবেন। তো ভিডিওটার অডিওটা আপনারা এখান থেকে এক্সট্রেক্ট করতে পারেন, অথবা টিকটকে ভিডিও আপলোড দেওয়ার সময় এখান থেকেও সিলেক্ট করতে পারেন। তো ভিডিওটা কীভাবে গ্যালারিতে সেভ করবেন সেটা হচ্ছে যে সেটিংয়ের পাশে একটা অপশন পেয়ে যাবেন, তো এই অপশন উপরে ক্লিক করে এখান থেকে রেজুলেশনটাকে আপনারা বাড়িয়ে নিতে পারেন 1080 করে দিতে পারেন। তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দেবেন, তো ভিডিওটা সরাসরি গ্যালারিতে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান সেটাও কমেন্ট করে বলবেন, আর ভিডিওটা টেলিগ্রামে পাঠিয়ে দিবেন। তো হোক গাইস, আজকের ভিডিওটা পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।